তো হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা এখন শুরু করলাম। তন্দ্রা ব্লগে সবাইকে স্বাগত। আর এখন বাজে হচ্ছে 11টা, 11:08 বেজে গেছে। আর আমি দেখো স্নান ঠান করে পুরো রেডি একদম, মানে আর আজকে হচ্ছে বৌভাতে যাব। আর বৌভাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তো রেডি ফেডি হয়ে গেছি, মানে রেডি হইনি এখনো, সবে রেডি হব, মানে স্নান ঠান করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এখন বেরাবো, মানে রেডি হয়ে। তো কোথায় যাচ্ছি সেটা আগে থেকে বলবো না, তো তোমরাও দেখতে থাকো কি কি শাড়ি পরি, কি কি রেডি হই, সেটা তোমরা দেখতে থাকো কিন্তু, আর ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর হচ্ছে বাসে যাব সেটাও বলে দিলাম, আর কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। তো বেরিয়ে গেছি আমরা রেডি হয়ে, দেখো। আর হচ্ছে জামা কাপড় পরে নিয়েছি, আর বিয়ে বাড়ির শাড়ি এখন আমি পরিনি, কারণ অনেকটা দূর যাব বহরমপুর। আর আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, এখানে বাস আসবে, আর সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি ব্যাগপত্র নিয়ে। তো এখানে নিয়ে তত্ত্ব আছে, দেখো তত্ত্বগুলো গাড়িতে তোলা হবে, এগুলো সব তত্ত্ব সাজানো হয়ে গেছে, আর এগুলো তোলা হবে। আর আমরা এখন বাস আসার অপেক্ষা, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, বাস আসলেই। এই যে আমাদের পুবলু বসে রয়েছে এখানে, আর ও টোটোর মধ্যে বসে রয়েছে, আর আমরা দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে, যে কখন বাস আসবে। প্রায় 10 মিনিট ধরে ওখানে দাঁড়িয়ে রয়েছি, এবার দাঁড়িয়ে তারপরে অবশেষে বাস আসলো, বাসের উপর উঠে গেলাম। আর বাসটাও দেখো কত সুন্দর, মানে উপরে কি সুন্দর কারুকার্য করা, ডেকোরেশন করা। আর বাসে উঠে আবার ছেলে একটু নাচ আরম্ভ করে দিল এখানে দেখো, আর আমিও একটু নাচ শুরু করে দিলাম, মানে গান শুনে আর থাকতে পারলাম না, তো একটু নাচ করে নিলাম। তো নাচ করলে ভালোই লাগে। তো দেখো সবাই মিলে একটু আনন্দ করতে করতে আসলাম, তো ভালোই, মানে যাচ্ছি বহরমপুর বাসে, মনে হচ্ছে যে না বিয়ে বাড়ি যাচ্ছি একটা, তো ওই জন্যে একটু নেচে নিলাম। আর সাজগোজ তো হয়নি, মানে জামা পরেই যাচ্ছি, কারণ অতটা দূর যাচ্ছি, এখন যদি সেজে গুজে আমরা যাই সব সাজগোজ খেটে যাবে, তো ওই জন্যে আমরা ডাইরেক্ট এমনি জামা পরে যাচ্ছি। আর বাসে একটু নাচ বাজ করে নিচ্ছি। তো দেখো আমার ননদ, খুব বিস্তৃত ননদ, ও তো খুব নাচ করে, আর এই যে নাচ নেচে যাচ্ছে, আর আমি একটু নাচছি। তো দেখো তো নাচ তো হয়ে গেল, এবার আমরা বাড়ির অপেক্ষা করে তারপরে বহরমপুর নেমে গেছি। আর নেমে সোজা সেজে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না, ওরা আমাদের জন্য একটা বাড়ি দিয়ে দিয়েছিল, সেই পুরো বাড়িটা আমাদের ফ্যামিলি সবাই ছিল লোকজন, আর ওখানে রেখে তবে সবাই মিলে সাজগোজ করে আমি দেখো একটা শাড়ি পরে নিয়েছি, যার দোষী। তো আমাকে শাড়িটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো। আর দেখো তত্ত্ব নিয়ে সবাই বিয়ে বাড়িতে ঢুকছি, তো দেখো ভিডিওগুলোকে আমি ভালো মতো করতে পারছি না, একটু কি স্কিপ হয়ে যাচ্ছে। তো দেখো ভেতরে ঢুকে গেলাম, ভেতরে ঢুকতেই দেখছি কত স্টার্টার, মানে স্টার্টার দেখেই তো মনে হচ্ছে লোভ লেগে যাচ্ছে। তো আমার বর তো আগে স্টার্টারের দিকে তাকিয়ে রয়েছে, দেখলো কখন খাবো। আর তারপরে আমরা উঠে গেলাম ওপরের দিকে, ওপরের দিকে সবাই তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর দেখো কত সুন্দর লাগছে। আর এখানে এসে আমরা তো দাঁড়িয়ে পড়েছি, আর দেখো আমার ননদকেও সাজানো হয়েছে, তো দেখো কত সুন্দর লাগছে। এবার ভেতরের দিকে ঢুকছি, তো দেখো আর এখানে সব ক্যামেরাম্যান, এই যে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে কোট পরে, আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, সবাই দাঁড়িয়ে রয়েছে কিনির পাশে, সব বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে ফটো তুলছে, আর আমিও তারপরে গেছি। তো দেখো কত সুন্দর লাগছে, মানে আমার ননদকে ও একটু সেজে নিয়েছে, আর আমরা একটু ননদরা মিলে, ননদ আর বৌদি মিলে সব ফটো তুলে নিলাম। তো দেখো এবার চলে আসলাম স্টার্টারের দিকে, ফটো ফটো তোলা হয়ে গেল। তো এখানে চিকেন বল করেছে, সেই চিকেন বল খাচ্ছি, আর আমার একটা পুচকি ননদকে দিয়ে আমি বললাম একটু ভিডিওটা ধরো, আমি একটু ভিডিও আমাকে একটু দেখাও কেমন লাগছে, তো একটু ধরেও দিয়ে দিয়েছে। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এবার দেখো মেন খাবারের দিকে চলে আসলাম একটু বসে ঠসে, তো এতটাই ঠান্ডা লাগছিলো ওখানে, তো ওই জন্যে তাড়াতাড়ি করে আমরা খাবার খেতে চলে এসেছি, বেশিক্ষণ অপেক্ষা করিনি। আর এখানে দেখো এখানে মেনু কার্ড, তো মেনু কার্ডটা দেখে নাও কী কী আছে,
তো মেনু কার্ডটা তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম, এবার কি কি খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাই। মেনু কার্ড দেখে তোমরা বুঝতে পেরেছো যেখানে অনেক কিছু খাবার আছে। প্রথমে তো প্লেট জল দিয়ে দিল, তারপরে স্যালাড দিল, তারপরে দিল কুলচা, মশলা কুলচা, আর এখানে দিল চিকেন ভর্তা। তো ভালোই লাগছে খেতে, খাবারগুলো খুব টেস্টিও হয়েছিল। আর মানে দেখো তো এবার দিল সাদা ভাত, আর এখানে দেখো ইলিশ মাছ। মানে এই ইলিশ মাছটা আমি বিয়ে বাড়িতেই প্রথম মানে খেলাম, এত সুন্দর ইলিশ মাছ, আর বড় বেশ। এই সময় ইলিশ মাছ খাওয়া মানে মানে কি বলবো, এত সুন্দর। তো দেখো ইলিশ মাছটার পেটিটা আমি মুখে দিয়ে ধরে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো বর্ত খেয়ে যাচ্ছে, এবার দেখো ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়ে গেল। এবার দিল মাটন কষা, মাটনটা দেখো কত সুন্দর, দেখো মাটনটা কি সুন্দর। আর এই মটন খেতে গিয়ে দেখো মটন খাওয়া খেতে গিয়ে আমার চোখের মধ্যে মাটনের ঝোল ঢুকে গেছিল, এমন জ্বালা করছিল। মানে এমন খাওয়া খাচ্ছি মনে হচ্ছে কোনোদিন খাইনি এরকম একটা ভাব, চোখের মধ্যে মটনের ঝোল ঢুকে গেছিল, তো খুব জ্বালা করছে করছিল। আর তারপরে খাওয়ার শেষে দিয়ে দিল পান আর রসগোল্লা। দেখো এবার চলে আসলাম বাড়ি, তো আমরা বাসে উঠে গেছি। বাসে উঠে এবার ভোরবেলা সারা রাত ঘুমিয়েছি, বা বাসে তোমাদেরকে দেখাতে পারলাম না, সারা রাত ঘুমিয়েছি। ঘুমিয়ে এবার ভ্যানে করে সকালবেলা নামলাম, বাস থেকে নেমে এবার ভ্যানে করে বাড়ির দিকে যাচ্ছি। টাটা গাই।